عليه وآله باخرو على حضرت عظیم البرکات قاضی شریعت امام اہل سنت احمد رضا خان بازری بیلوی رضی اللہ تعالی عنہ نامے سنی যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই প্রথম বার্ষিক ধনী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরজাদা সৈয়দ আব্দুর রহিম সাহেব বাগারম দরবার শরীফ সহসভাপতি হযরত মাওলানা কাজী আশিকুর রহমান সাহেব সাবেক ইমাম বাগারম জামে মসজিদ আজকে মাহফিলের প্রধান আকর্ষণ মাইকের আওয়াজ যে পর্যন্ত যায় পাবলিসিটি যে পর্যন্ত হয়েছে আমরা যার ভাগত हजरत मौलाना पीर मुफ्ती गयास बिन ताहिरी साहेब आज के माहफिले प्रधान वक्ता विशिष्ट आलिम दीन दुनियाते नयनमणि आहले सुन्नत वल जमातेर स्वतंत्र एकजन प्रहरी हजरत अल्लामा मौलाना अलहाज अली मोहम्मद चौधरी साहेब सुमधुर कण्ठेर अधिकारी हजरत अल्लामा मौलाना सुलाइमान खान रब्बानी साहेब आजकल महफिले आছেন हजरत मौलाना मोहम्मद मुशाहिद अली साहेब আমার স্নেহভাজন হাফেজ নাজমুল ইসলাম বকুল সাহেব সহ सुन्नुलामाए किराम मुरुब्बियाने जान तरुण युवक भाइयरा और आयरलैंड माओ बोनारा अस्सलामु अलैकुम व रहमतुल्लाह एकटा जोरे आवाज दे व अलैकुम अस्सलाम एकटा मीर बजाओ व अलैकुम अस्सलाम कितु मीर আমরা কোনো টেনশন আছে যারা যন্ত্রণা মনটা শান্তি আলহামদুলিল্লাহ বল শান্তি তো মনটা কিছু চাইতে না তো দেখছি সবার চাইছি তোর দোয়াই দিলাম আর চাইছি না তাহিরি সাহেব মাহফিলে আসবেন আলহামদুলিল্লাহ কই আমার জানার মতে উনি কোনো তারিখ মিস করেন না সময়ও মিস করেন না এদের সময়ের বলো না পরে আইতো যে এইটাও না আগে যে আইতো এইটাও না এইটা দেখতে এটা যে টাইমটা আছে টাইম মতো টাইম হিসাব আসবে উনি আসুক আমাদের মাহফিলটা সুন্দর হোক ছেলেরা প্রদান করছে আরো যাতে করতে পারে সাহস হোক আল্লাহ যেন তৌফিক দেয় সবাই জুড়ে মঞ্চের দিকে আমিন আমিন আমি আল্লাহর কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াত করিমা তেলাওয়াত করছি আমি প্রায় আমি এত বড় না তাদের একটা প্রতিষ্ঠান হচ্ছে চিন্তা করে আমি আসলে এত বড় গুরু না এত বড় মৌলানা ওরা আমি শুনে যে আমাদের একদম খাদি আমি নবীজির একদম গোলাম এটা আমার দাবি আল্লাহর নবী যদি কবুল করে আমি এত বড় আলিম না দেখেন না আবা আবা বন্যা বন্যা এটা প্রস্তাব নেই আসেনি আমার আমি ইলাম সব সমাজ বলি আমার একেও আল্লাহ নবী জির নাম আমি একটা সুন্নত নিয়ে আলোচনা করলাম আমার নবীর একটা সুন্নাত কি আমি আলোচনা করব তো আল্লাহ পাক মায়া করে মোহাম্মদ করে আমরা নবীর নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন বিভিন্ন ওয়াজ মাহফিলে তো যাই প্রোগ্রামও যাই তখন আমাদের সুন্নি মুসহাব থেকে কিছু লোকেরা আমাদের প্রশ্ন করে কয় হুজুর এই যে মাঝে মধ্যে দেখি আঙ্গুলের তোমার যে চোখের মাঝে লাগায় হুজুর এগুলা কি আসলে ঠিক নেই আচ্ছা আপনারা দলিল দেন ঠিক আছে নি এটা যারা শুনি এরা ঠিক আছে আঙ্গুলের মাঝে এইভাবে তোমার দেওয়াটা ঠিক নেই দড়ায় না বুঝলাও ঠিক আরে আসি তো ওটা দলিল দলিলাদিল্লাহ আমরা শুধু না আমাদের কাছে ইনশাআল্লাহ নাজিদের দলিল সুন্নি জামাতের প্রত্যেকটা আলিমের কাছে আছে আলহামদুলিল্লাহ গাও ব্যাড আইন টু আদিম আনজাবে কিন্তু দলিলে সুন্নি জামাতের কাছে ঠিক বুকটা ভুলাইয়া কথা বলবা ব্যাড আইন দেখলে তোমরা তোমরা লাগাই দিও এর আগে দেবো আজ তোমরা বললি বহস তো বহস পেশাইলি দেখানো আটকে ওই জন্য আমাদের কথা না মানুষ নাই কথা না তোমরা যে বইছো যে একটা কেমনে বুঝলে এখন আমরা কিন্তু সাহস যে কথাবার্তা প্রদান করতাম তাহলে আমার নবীজির নাম হইল মুহাম্মাদুর আল্লাহ এমন সময় নবীর নাম রাখলে যে সময় কোনো সময় নাই যে সময় উত্তর নাই দক্ষিণ নাই পূর্ব নাই পশ্চিম নাই উপর নাই নিচ নাই গড়ি নাই ঘন্টা নাই হাওয়া নাই বাতাস নাই আসমান নাই জমিন নাই আমরাও নাই ওয়াবিরও নাই ওই সময় আল্লাহ তার নবীর নাম রাখতে মুহাম্মাদুর শুধু আল্লাহ আর কেউ নাই আল্লাহ নবীজির নাম মোবারক নবীজির নামের অর্থটা প্রথম প্রথম মাথাটা বুঝছে না বুঝছে না এটার অর্থটা কি তাকে বই শুনতে অর্থ হইল নবীজির নামের অর্থ হইল আল্লাহ নবীজির নামের অর্থ হইল যার প্রশংসা 24 ঘন্টা চলছে এবং চলতে থাকবে নবীর প্রশংসা শুধু সুন্নিরা করে না আমার আল্লাহ এমন নবীর নাম রাখছে নামের মাঝে এমন আল্লাহ 24 ঘন্টা নবীর নামের তারিফ চলতেছে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে কাফিররা যখন নামের অর্থটা বুঝে লিখছে আমরা আর মুহাম্মদ ডাকতাম না নাউজুবিল্লাহ নবীর নাম ডাক্তারা আল্লাহ এর আবার ডাকত না বলে মুহাম্মদ আমরা ডাকতাম না সব গুণাজি নামের চেবু ই নাম আর ডাকতাম না তারা নাম একটা বদলাইয়া রাখছে নাম ধরাছে মুজাফফর অর্থটা আপনারা বুঝলেন না যার নাম হল তিরস্কৃত লাঞ্ছিত বঞ্চিত আমার নবী আল্লাহর পক্ষ থেকে তিরস্কৃত আর তারা হয় তিরস্কৃত আচ্ছা নবীর নাম আল্লাহ রাখলো এরা বদলাইতে পারবো নি পারবো নি কেমন পর্যন্ত চেষ্টা করলে পারবো নি এখন সেগুলি মাঝে মধ্যে কলমাও নাকি চেঞ্জ করতে কলমাটাও বলে বদলাই নেই চিন্তা করে আসতে হবে কত বড় জাহিল আর কত বড় খানে বর্জন বানিয়েছিল বাবা দেশের মাঝে বাবা মুশকিলে চলল ও কলমার মাঝে বলে ভুল আছে এ বলে ভুল হয়েছে আচ্ছা আমরা কলমার মাঝে কোনো ভুল আছে কি লা ইলাহা ইল্লাল্লাহু এরপরে কি পুরো গাও এরকম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহার মধ্যে 12 অক্ষর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12 অক্ষর 12 কত হইল দিনে রাতে কয় ঘন্টা কি খেলাম লা লাগাই দিল হ্যাঁ 12 অক্ষরের মধ্যে কোনো নকতা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে অক্ষরের মধ্যে কোনো নকতা আল্লাহ ভাই বন্ধু তুমি যে কানে আমি কেন জুড়ে গাও সুবহানাল্লাহ তাহলে আমরা একটা দোকান দিতাম পারি দয়াল নবী যেখানে দয়াল নবী যেখানে এরা যেখানে আমরা নাই বাবার আমরা সুন্নি মুসলমান আমি সংক্ষেপে কইলাই যেহেতু আমাদের সময় কম আর একজন আলেম আইতেই আমার তাই না ভাড়া দিবা ইনশাল্লাহ আমি একটা মেয়ের দশ থেকে যেই নিয়ে আমি সাইডে তো দেখো নবীজির সুন্দরটা আমি বর্ণনা দেই আপনারা কত গভীরভাবে শুনুন উপকার আইব লাভ হইব নিজেরাও আজ করতে পারবা হ্যাঁ আর একটা লোকে বুঝাইয়া নেয় আমরা লোক কিন্তু আমরা একটা লোকে বুঝাইয়া আনতে পারো না হ্যাঁ আর একটা কারণ দেখা কারণে আমরা হইলাম উদুগে বাঙালি বাঙালি তারপর আইনে আইনে ওই বড় एक दुकाने बाजार ना तुम दुकान आरो लागबो मिया तावली का बाजार हो এতনে তারা শুনে যাওয়া ঠিক তো না। শুনে যাওয়া টিকতে গেলে সবাই লাগে সব খালি আমরা আলিম না আপনারা একজন আলিম হওয়া লাগবো। আপনি বুঝাই আনবেন না তারে আপনার লেভেলের যারা তারা আপনি বুঝাই আনবে আলিমের না আপনার সাথে বুঝতে বাবার আমার ভাইয়ের ভাইয়ের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ প্রথম যারা দুনিয়াতে পাঠাইছে লীলা হযরত আদম আলাইহিস সালাম আদম আলাইহিসসালাম ওনার পা পিছলা গেল আদম আলাইহিসসালাম ৩৫০ বছর কান্নাকাটি করলেন। কত বছর? ৩৫০ বছর কান্নাকাটির পরে একদিন আল্লাহর কাছে হাত উঠাইলেন যে আল্লাহ তুমি আমারে তোমার বন্ধু বসিলায় আমার দরখাস্তটা কবুল করো। তখন আল্লাহ জিজ্ঞাসা যে তুমি কেমনে চিল্লায় আমার বন্ধুরে আদম নবীরে আল্লাহ জিজ্ঞাসা তুমি মুহাম্মদ নাম যে আমার যে বন্ধু তুমি চিল্লায় খেলে বলে আল্লাহ তুমি যে সময় আমার সৃষ্টি করছো তখন আমি ওই উপর দিকে আসা আলমে দিকে যখন আমি চাইলাম মাথা তুললাম তখন আমি দেখলাম আল্লাহ কাওয়াই মিলে আসবে আর প্রত্যেকটা পায়ায় পায়ায় লেখা আছে তোমার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তখন আমার ধারণা হয়েছে যে সৃষ্টির মাঝে সবচাইতে প্রিয় যিনি তিনি হইলা তোমার নামের সাথে লাগানো। এটা আমার একটা ধারণা হয়েছে আমি বিশ্বাস করি আল্লাহ তাহলে ওই নামের খাতিরে তুমি আমার দুয়ারে কবুলে কবুলে আদম আলাইহিস সালাম দরখাস্ত যখন আল্লাহর দরবারে দিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। হুজুর মনে হয় আচ্ছা অসুবিধা নাই হুজুর আইসুন আরেকজন ইনশাআল্লাহ আরে মিয়া আজ কত দেখবা মিয়া আলেম উলামা নসিব পালা মিয়া বের করে ওয়াজুন আসসালাম